আমি জয়ন্তী মাস্টার্স ডিগ্রি করি, তো সেইখানে আর কি আমি ওই ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস মিস্টার শৌফিক ঘোষ হ্যাজ ডান দ্য প্রেকি জব, বিকজ ইউ হ্যাভ হার্ড অফ হাইড্রোজেন বোম, ইউ হ্যাভ হার্ড অফ ফিউশনস, ইউ হ্যাভ হার্ড অফ দ্য লাইন দ্যাট ইজ কলড দ্য ট্যাকোপ লাইন, সাইন্টিফিক্যালি স্পিকিং দ্যাট ইজ ঘরের ছেলে ঘরে ফেরার, যেহেতু পাকিস্তানের বেঙ্গলি you see here. So what you see here is the image of our sun, right? It's the same sun, and they are source of the most dominant activity in the entire solar system. Communication satellites, you name it, all of these have a potential of affecting them in the form of solar flares, CMEs, and those technical details. So life near a star such as our sun, which is nothing but a fleet of several different satellites that you see that monitors the sun continuously throughout the day, throughout the night, and throughout the whole year. It's called the Solar Dynamics Observatory, on which the whole project is based. And that's the satellite, that's an artist impression, by the way, that's not the real satellite. The problems that we solved, essentially, I can say that it is solved, and you'll see the results. The Living With Our Star is, as Katie Sam mentioned, our star. It records images, full disk images of the sun since 2010, and it's a lot of... Actually, we are actually coming from the very sun. We are actually the composition of lesser elements, all the things. These are all coming from the sun. খুবই এক্সাইটেড, মানে ডেফিনেটলি খুবই মানে একটা স্বপ্নের মতন মানে মনে হয়েছিল, কারণ নাসার মতন সংস্থান থেকে একটা ইনভিটেশন পাওয়া ওয়াজ ডেফিনেটলি ভেরি ভেরি এনকারেজিং, তো আই ওয়াজ ভেরি হ্যাপি। প্রত্যেক বছর নাসা মানে এই পার্টিকুলার পার্টটা, এই পার্টিকুলার ইনিশিয়েটিভটাকে বলে হচ্ছে নাসা ফ্রন্টিয়ার ডেভেলপমেন্ট ল্যাব। প্রত্যেক বছর ওরা একটা প্রবলেমস বা চ্যালেঞ্জেস কিছু আইডেন্টিফাই করে থাকে, যেগুলো রিলেটেড টু স্পেস সায়েন্সেস এবং অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং ইন স্পেস সায়েন্সেস। এই বছর মানে চ্যালেঞ্জেসের মধ্যে ছিল সূর্যের উপরে কিছু চ্যালেঞ্জেস, তার আমার ব্যাকগ্রাউন্ড, আমি পিএইচডি করছি সূর্য নিয়ে, মানে যেটাকে বলে সোলার ফিজিক্স, তো সেই জন্য আমি এই প্রবলেমসগুলো দিয়ে ইন্টারেস্টেডও হই, আর প্লাস মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার অল্প অল্প কিছু আইডিয়াও কিঞ্চিত ছিল, তো আমি ভাবলাম যে দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি টু এক্সপ্যান্ড মাই নলেজ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওরা বলছিল যে একটা পার্টিকুলার প্রবলেমের জন্য যেটা ওরা যে চ্যালেঞ্জটা অ্যাডভার্টাইজ করেছিল সেটা আপনি কীভাবে সলভ করবেন সেটার একটা আইডিয়া দিয়ে, তো একটা ছোট্ট এসে লিখতে হয়েছিল যে মোটিভেশনটা কোথা থেকে আসছে, কীভাবে আপনি এটাকে ট্যাকেল করবেন ভাবছেন, প্লাস নানান রকম সিভি, আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলো তো সবই ইনফরমেশন দরকার ছিল, তো সেইগুলো একসাথে অ্যাপ্লিকেশন করে তারপরে এই প্রোগ্রামটা টোটাল 8 সপ্তাহ, 24 জুন থেকে 16 আগস্ট, 4 জন, আমরা 4 জন টিমের, আমি একাই ইন্ডিয়ান ছিলাম ওখানে, আর বাকি 3 জন, একজন ব্রাজিল, একজন আমেরিকান ছিল, আর একজন ইটালিয়ান। একটা যেটা সমস্যার উপরে আমরা যেটা মানে ডিল করছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সূর্যের পুরো ব্যাপারটা, সূর্য আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কারণ সেটার জন্য আমাদের কাছে যে নানান রকম ডেটার প্রয়োজন, সেই ডেটাগুলো এখনও যতটা প্রয়োজন সেই ঠিক ততটা ডেটা আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল নেই। নানান রকম ডেটা আছে, অনেক ডেটাই আছে, কিন্তু সেগুলো সাফিসিয়েন্ট নয়। তো এবার ওরা চাইছিল যে যা ডেটা আছে সেটার মধ্যে থেকে মডার্ন টেকনিক্স ইউজ করে, যেটা মেইনলি মেশিন লার্নিং ইউজ করে, ওটার থেকে বেশি কিছু, অনেক বেশি কিছু এক্সট্র্যাক্ট করা যায় কি না, তো সেই আইডিয়ার উপরেই কিছু প্রবলেমস বা কিছু চ্যালেঞ্জেস ছিল। সেটার মেইন মোটিভেশন হচ্ছে আমার মাস্টার্স ডিগ্রি থেকে, আমার মাস্টার্স থিসিস আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স থেকে কমপ্লিট করি, যেখানে আমার সূর্যের উপরেই মানে আমার কাজ হয় যেখান থেকে, তো সেই মোটিভেশনটা আমার এই জন্য ছিল কারণ সূর্য এত কাছে আর আমাদের কাছে এত ডেটা, ভালো কোয়ালিটির ডেটাও আছে, কিন্তু তাছাড়াও আমরা সূর্যকে এত মানে সে তাও আমরা সূর্যকে খুব ভালো করে বুঝতে পারি না, তো
সেটা কেন, মানে অন্য অন্য তারা তো দূরের কথা, সূর্য এত সামনে থেকেও সেই জিনিসটা বুঝতে পারি না, তো সেখান থেকে মোটিভেশনটা সৃষ্টি হয়। আর যেহেতু এত কাছে আমরা অনেক কিছু করতে পারি ওই ওই মানে ওটা স্টাডি, যেটা অন্য অন্য তারা বা প্ল্যানেটের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না জাস্ট বিকজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম। তো মানে জেনারেলি যেরকম একটা প্রবলেম যেটা আমরা সলভ করেছি এবার এবার চ্যালেঞ্জে এই বছর, সেটা হচ্ছে যে যেগুলো স্পেস বেসড ইনস্ট্রুমেন্টস থাকে সেইগুলো অটোমেটিক্যালি উইথ টাইম ডিগ্রেড হতে থাকে, মানে ধরুন সেগুলোর যে ক্যামেরার ছবি কোয়ালিটিগুলো সেগুলো ডিগ্রেড হতে থাকে আস্তে আস্তে, সিমিলার টু চোখে ছানি পড়ার মতন। তো এবার সেগুলোকে কারেক্ট করতে গেলে প্রেজেন্ট স্টেট অফ দি আর্ট টেকনোলজি যেগুলো ইউজ করে সেগুলো হচ্ছে রকেট পৃথিবীর থেকে ছেড়ে আইডেন্টিক্যালি একটা সেম ইনস্ট্রুমেন্ট গিয়ে ওই স্যাটেলাইটের কাছে গিয়ে ওরা রেকর্ড করে, তারপরে সেটাকে কারেক্ট করা হয়। কিন্তু সেগুলো খুবই এক্সপেন্সিভ, ফার্স্ট অফ অল ওগুলো একটা আলাদা মিশন প্ল্যান করতে হয়, আর সেকেন্ডলি খুবই কমপ্লিকেটেড কারণ অনেক কিছু মেশিনারি এবং ফান্ডিংয়ের ব্যাপার স্যাপার থাকে, তো অনেক সময় ইনফিজিবল হয়ে দাঁড়ায়। তো আমরা যেটা চেষ্টা করি যে এই বছর যে মেশিন লার্নিং ইউজ করে এটাকে অ্যাভয়েড করা যায় কি না, যে যা এক্সিস্টিং ডেটা আছে সেই জিনিসগুলো ইউজ করে আমরা কি অটোমেটিক্যালি এটাকে কারেক্ট করতে পারি কি না উইদাউট দ্য রিকোয়ারমেন্ট অফ দিস অ্যাডিশনাল হার্ডওয়্যার। এই সৌভিক বোস এই ছাত্রটি 2010 সালে ও ঢুকেছিল, অ্যাডমিশন নিয়েছিল 2014 সালে বেরোয়, এবং এটা খুবই ভালো আমাদের গর্বের ব্যাপার, ও মাস্টার ডিগ্রি করেছে ISC থেকে, ব্যাঙ্গালোর থেকে, এবং সেখান থেকে ও নাসাতে চান্স পায়, একটা 2 মাসের 8 উইকসের একটা প্রজেক্ট পেয়েছে, এবং রিয়েলি এটা গর্বের। এবং এটাও আমার মনে হয় আমার যে এক্সিস্টিং স্টুডেন্টস রয়েছে তাদের জন্য এটা একটা ইন্সপিরেশনাল হবে আর কি। একজনের একটা গ্রুপ ছিল এবং তার মধ্যে ইন্ডিয়া থেকে ও একাই চান্স পেয়েছে, আর বাকি একজন আমেরিকান, একজন ব্রাজিল, একজন ইটালি থেকে, এবং এটা রিয়েলি গর্ব অ্যাজ ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ UIT যেখানে আমাদের ইনস্টিটিউট থেকে ও BE করেছে, রিয়েলি আমাদের কাছে গর্বের, অ্যাজ ওয়েল অ্যাজ বর্ধমান ইউনিভার্সিটির পক্ষে এটা একটা গর্বের বিষয়।